আজকের অতিথি হচ্ছেন এমন একজন ব্যক্তি গ্লোবাল প্ল্যাটফর্মে যিনি অসম্ভব সফল একজন বাংলাদেশি ব্যবসায়ী, খুবই সাকসেসফুল ভেঞ্চার ক্যাপিটালিস্ট যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। খুব অল্প সময়ের জন্য তিনি ঢাকায় এসেছেন, তার এই সংক্ষিপ্ত সময়ের ভেতরই তিনি আমাদের সময় দিয়েছেন। ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের তিনি কোফাউন্ডার এবং চিফ এক্সিকিউটিভ অফিসার ডক্টর আনিসুজ্জামান। আনিসুজ্জামান বেড়ে ওঠে উত্তরের শহর রাজশাহীতে, শিক্ষাজীবনের শুরু থেকেই ছিলেন প্রচণ্ড মেধাবী। মাধ্যমিকে রাজশাহী শিক্ষা বোর্ডে চতুর্থ এবং উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এরপর ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। সেখানে পাঠরত অবস্থায় সরকারি মন বসু বৃত্তি নিয়ে চলে যান জাপানে। পরবর্তীতে আমেরিকার ওক্লাহোমা স্টেট ইউনিভার্সিটি হতে মাস্টার্স পর্ব শেষ করে কর্মজীবন শুরু করেন IBM-এ। এরপর তিনি PhD ডিগ্রিও সম্পন্ন করেন। বর্তমানে তিনি ফিনক্স ভেঞ্চার ক্যাপিটালের কোফাউন্ডার এবং চিফ এক্সিকিউটিভ অফিসার। ডক্টর আনিস, ওয়েলকাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামে, এবং একই সাথে থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনার অনেক ব্যস্ত সময় থেকে আপনি আমাদের সময় দিয়েছেন। শুরুতেই জানতে চাইব যে আপনার অনেকগুলো দেশে বিজনেস আছে, স্পেশালি 8টা কান্ট্রিজ অনেকগুলো অফিস নিয়ে কাজ করেন, হাউ ডু ইউ ম্যানেজ এভরিথিং? First of all, thanks for having me. I'm very happy that, you know, I could make the time and be part of this show. So amader main office hocche Silicon Valley te. Silicon Valley America California state e Apple Google theke je gulo boro boro protishthan apnara dekhchen ekhon gota prithibite eglor onektari jonmo Silicon Valley theke. তো প্রত্যেকটা দেশে আমরা যখন আর কি আমাদের এমপ্লয়ি নিয়োগ দিই, উই ফাইন্ড আউট দ্য বেস্ট পিপল হু ক্যান অ্যাকচুয়ালি ওয়ার্ক উইথ আস, এবং এই টিম আসলে মেক্স ইট পসিবল ইন রানিং দিস বিগ অর্গানাইজেশন অ্যান্ড বিগার অপারেশন। তো আপনার শুরুটা হয়েছিল কোথা থেকে আনিস ভাই? আমি রাজশাহী কলেজের স্কুলে থেকে আমি SSC পাস করি, এবং তারপরে আমি রাজশাহী কলেজ থেকে HSC পাস করি। সো আই ওয়াজ লাকি দ্যাট, ইউনো, আই কুড বিকাম ওয়ান অফ দ্য, ইউনো, টপ স্টুডেন্টস। হ্যাঁ, SSC-তে আমার চতুর্থ অবস্থান ছিল এবং HSC-তে ষষ্ঠ হয়েছিলাম আমি আর কি। HSC পাস করার পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যেটাকে বুয়েট বলে, সেখানে অ্যাডমিশন নিয়েছিলাম। কিন্তু এরই মধ্যে আমি আসলে মানে বিভিন্ন দেশের স্কলারশিপ অ্যাপ্লাই করছিলাম, তার মধ্যে আমি আপনার জাপান থেকে যে স্কলারশিপটা পেয়েছিলাম এটাকে মন বসু স্কলারশিপ বলতো। তারপরে আমি ধরেন আপনার জাপানে যাই এবং সেখানে পড়াশোনা করি, এবং পরবর্তীতে আমেরিকা যাই এবং আজকের আমি। আনিস ভাই, আমি দেখলাম যে আপনি PhD কমপ্লিট করেছেন স্কাইপিতে, এটা কী করে সম্ভব? ব্যাচেলর ডিগ্রি করার পরে মানে অ্যাট দ্য সেম টাইম আই ওয়াজ থিঙ্কিং দ্যাট হোয়াট আই ক্যান ডু বেটার, আমি আমেরিকাতে অ্যাডমিশন নিয়ে চলে যাই ওক্লাহোমা স্টেট ইউনিভার্সিটিতে এবং সেখানে মাস্টার্স কমপ্লিট করি। উইদিন দ্য ফার্স্ট সেমিস্টার আমার গট অফার ফ্রম IBM টু অ্যাকচুয়ালি জয়েন ফুল টাইম। তখন আমি এক প্রফেসরের সাথে দেখা হয় এবং সেই প্রফেসর আমাকে বলে যে মানে তুমি যেহেতু অলরেডি IBM-এ থাকা অবস্থাতে অনেক রিসার্চের সাথে জড়িত, ইউ ক্যান কনভার্ট দোজ রিসার্চ ইন্টু এ PhD। তো তারপরে প্রফেসর আমাকে বলে যে আমি জাপানে, তুমি আমেরিকাতে, কিন্তু তাতে কোনো প্রবলেম নাই, উই ক্যান টক ওভার স্কাইপ। অ্যান্ড দ্যাটস হাউ আই গট স্টার্টেড, অ্যান্ড আফটার 3 ইয়ার্স, ইউ নো, আই হ্যাড এ PhD ফ্রম টোকিও মেট্রোপলিটন ইউনিভার্সিটি। হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স ইন IBM? হাউ ওয়াজ দ্য জার্নি? আমি তখন পড়তাম ওক্লাহোমা স্টেটে, যেটা ছিল সাউথের একটা স্টেট। সেখান থেকে আমি যখন যাই তখন আমার মতো দেখতে কেউ ছিল না, তখন সবাই লোকাল। সো ইট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ, মানে আই ওয়াজ ওয়ান অফ দ্য ফিউ পিপুল হু আর নট হোয়াইট। এটা একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। তারপর আমার ম্যানেজার আমাকে আশ্বস্ত করছিল যে ইট ইজ নট অ্যাবাউট, ইউনো, দের আর নট সো মেনি পিপুল হু লুক লাইক ইউ, বাট উই লাইক ইউ, সো ইউ শুড বি পার্ট অফ দ্য টিম। যখন আমি IBM থেকে সুইচ করি পরবর্তী স্টেপে, মানে আই ওয়াজ ওয়ান অফ দ্য এক্সিকিউটিভস দেয়ার। কোন চিন্তা থেকে আপনি চাকরি ছেড়ে ইউ টুক দ্য ডিসিশন ইউ উইল ডু ইউর ওন বিজনেস? আই ওয়াজ নট হ্যাপি উইথ হোয়াট আই গট, আই অলওয়েজ ওয়ান্টেড টু ডু সামথিং এলস। আমি পরবর্তী স্টেপ সবসময় খুঁজতাম এবং ভাবতাম যে আমি কীভাবে এখানে আরও ভালো করতে পারি, যার ফলে আমি যখন জব পেয়েছিলাম, আমি ধরেন দেখা গেলো যে 10টা 5টা জব করলে হয়তো 8 আওয়ার্স কাজ করলে আমি হয়তো স্যালারি পেতাম, কিন্তু তারপরেও আমি আই কন্টিনিউ টু গো আর্লিয়ার দেন এভরিওয়ান এলস, অ্যান্ড আই স্টেড লেট, অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট পার্সন লিভিং দ্য কোম্পানি। আফটার আই ওয়াজ ইন IBM, আই অলসো সুইচ টু এ ডিফারেন্ট কোম্পানি ইন ক্যালিফোর্নিয়া, ইট ওয়াজ কল্ড কেডেন্স ডিজাইন সিস্টেম। My goal was to become the CEO of the company, and you know, like and in many cases amar you know tara amake reject korte chhilo ar ki CEO theke, jar karon I was not old enough. Kono amar modhe ekta craze jonmo hoy je mane
I want to become CEO of the CEOs. Venture capital chilo ekta option jekhane ami venture capitalist hole bibhinno company er board e join korte pari. Tokhon ami decide kori amar nijesho company kora uchit ebong ami ber hoye ashi ebong nijesho company toiri kori. Venture capital amader deshe eta khub ekta porichito shobdo na. Tell us something about the venture capital. So venture capital is a concept ebong amar mone hoy eta bangladesher jonno ekta very unique concept to ami ekটু explain korbo ekটু shohoj bhabe google er kotha dhoren google jokhon initially grow kore tokhon tader onek capital er proyojon chilo takar proyojon chilo ebong shudhu taka na tader onek shahajjer o proyojon chilo to ei company gulo kore ki apnar venture capitalist bole mane kichu investment banker ache jetar ami ekhon ceo এই ধরনের কিছু কোম্পানির কাছ থেকে তারা ইনিশিয়াল তার ক্যাপিটালটা পায় এবং শুধু টাকাই পায় না তার টাকার সাথে তারা পায় হলো অ্যাডভাইস এবং আমরা এটাকে স্মার্ট মানি বলি যে মানি প্লাস গুড অ্যাডভাইস ইজ স্মার্ট মানি আমি বিভিন্ন উদ্যোক্তাদের বিভিন্ন আইডিয়া যে যারা ভালো উদ্যোক্তা তাদের আইডিয়াগুলোকে কনসিডার করে তাদেরকে আমি ক্যাপিটাল দিই এবং ক্যাপিটাল শুধু দিই না তাদেরকে অ্যাডভাইস করি যে কীভাবে এইসব কোম্পানিগুলোকে পরবর্তীতে গুগল বা ফেসবুকে পরিণত করা যায় এটি হচ্ছে ভেঞ্চার ক্যাপিটালিস্টের জব মানে উই ইনভেস্ট ইন ভেরি আর্লি স্টেজ কোম্পানিস অ্যান্ড গাইড দেম টু গ্রো অ্যান্ড মেক দেম ভেরি সাকসেসফুল বিগ কোম্পানিস লাইক অ্যাপল অ্যান্ড গুগল দর্শক আপনারা উপভোগ করছেন ক্লিয়ার প্রেজেন্স আই স্টাইল নাথিং টু হাইড ডক্টর আনিসের সাথে আছি আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকুন ওয়েলকাম ব্যাক টু ক্লিয়ার প্রেজেন্স আই স্টাইল নাথিং টু হাইড ডক্টর আনিসের সাথে আমরা কথা বলছিলাম আমরা বাকি অংশগুলো এখন আলাপ করব আপনি এশিয়াতে বিজনেসের ব্যাপারে অনেক ইন্টারেস্টেড অ্যান্ড দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ এশিয়াতে 67% পপুলেশন হচ্ছে ওয়ার্ল্ডের যেটা এশিয়াতে হুইচ ইজ 4 বিলিয়ন পপুলেশন আছে আর এর ভেতর 1.3 বিলিয়ন হচ্ছে ভাইয়া যারা ইন্টারনেট ইউজ করে সো ইজ ইট দ্য রিজন ইউ কেম ইন এশিয়া ইন্দোনেশিয়ার কথা ধরেন ইন্দোনেশিয়ার পপুলেশন হচ্ছে 267 মিলিয়ন এটা মানে প্রায় বাংলাদেশি মনে হয় 26 কোটি বা 27 কোটি প্রায় পপুলেশন এবং ইন্দোনেশিয়ার গ্রোথ রেট হচ্ছে আপনার প্রতি বছর 4% দেখা যাচ্ছে ইন্দোনেশিয়ার ইন্টারনেট ইউজার যদি আপনি দেখেন সেটা প্রায় 10 কোটি লোক ইন্টারনেট ইউজ করছে আমরা দেখছি জনসংখ্যা এবং আমরা দেখছি ইন্টারনেটের গ্রোথ রেট এবং আমরা দেখছি তাদের কান্ট্রির গ্রোথ রেট ইকোনমিক গ্রোথ রেট এবং সব কয়টা ফ্যাক্টর দেখলে আমরা যখন ইন্দোনেশিয়াকে পিক আপ করছিলাম 2 বছর আগে আমরা তার কিছুদিন পরে গত 1 বছর আগে আমরা বাংলাদেশকেও পিক আপ করি ইন্দোনেশিয়া কিংবা বাংলাদেশের মার্কেটে এশিয়ান মার্কেটে আপনি যখন ইনভেস্ট করছেন অ্যাট দ্য সেম টাইম আপনি MIT স্ট্যানফোর্ড ওই জায়গাগুলোতে আপনার ইনভেস্টমেন্টের একটা ভালো প্রবণতাও কিন্তু আছে আমি আপনার প্রোফাইলে দেখেছি মানে এই দুটোর কম্বিনেশনটা মানে আপনি স্ট্যানফোর্ড অ্যান্ড MIT যখন করেন ওয়াই বিকজ ওখানে আপনার কমফোর্টটা আপনি বেশি পান দুই ধরনের ইনভেস্ট করি একটা হচ্ছে ইউনিক টেকনোলজি ইনভেস্টমেন্ট বা নেক্সট জেনারেশন ইনভেস্টমেন্ট এবং এই ইনভেস্টমেন্টগুলো আমরা মেইনলি পাই MIT গ্র্যাজুয়েটদের কাছ থেকে বা ধরেন স্ট্যানফোর্ড বা কার্নেগি মেলনদের গ্র্যাজুয়েটের কাছ থেকে এই জন্য আমি আই স্পেন্ড সাম টাইম গোয়িং টু দিস ইউনিভার্সিটিস অ্যান্ড অলসো টকিং অ্যান্ড গিভিং স্পিচেস অ্যান্ড ইউনো টিচিং এ ক্লাস ইন স্টাফ লাইক দ্যাট বিকজ আই ওয়ান্ট টু মেইনটেন দ্যাট রিলেশনশিপ উইথ দ্য অন্টারপ্রনিয়ার্স হু আর কামিং আউট অফ দিস ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস আরেকটা ক্ষেত্রে যেটা আমাদের যে সেকেন্ড টাইপ অফ ইনভেস্টমেন্ট আমরা করি এটা আমরা কনজিউমার বেস দেখে ইনভেস্টমেন্ট করি ইফ ইউ লুক অ্যাট এশিয়া আপনার সাম অফ দ্য কনসেপ্ট দ্যাট আর অলরেডি সাকসেসফুল ইন আমেরিকা দে আর অলসো বিং প্র্যাকটিসড ইন দিস কান্ট্রিজ লাইক সে ইফ ইউ গো টু ইন্দোনেশিয়া আর ইফ ইউ গো টু ইন্ডিয়া আর বাংলাদেশ ইউ উইল সি দ্য সেম আমাজন এবং ইবে বাট দে আর দ্য বাংলাদেশি ভার্সন অর দ্য ইন্ডিয়ান ভার্সন অর দ্য ইন্ডোনেশিয়ান ভার্সন সাম অফ দিস কোম্পানিস অর স্টার্ট আপস দে আর নট ভেরি হাইটেক বাট দে আর কপি ক্যাট অফ হোয়াট ইজ সাকসেসফুল ইন আমেরিকা বাট দে আর অলসো গোয়িং টু বি সাকসেসফুল তো আমরা এই সেকেন্ড টাইপের ইনভেস্টমেন্টগুলো করি যেগুলো ভেরি লো টেক ই কমার্স স্পেস অ্যান্ড দ্যাটস হোয়াট উই আর ইনভেস্টিং ইন ইন্ডোনেশিয়া ইন কান্ট্রিজ লাইক বাংলাদেশ অ্যান্ড মোস্ট প্রবলি ইন দ্য ফিউচার ইন ইন্ডিয়া সে
আমি যদি আপনার কাছ থেকে ইনভেস্ট নিতে চাই, আপনি কোন জিনিসটার ব্যাপারে আপনার বেশি ফোকাস থাকে? দ্য প্যাশন আই এম ক্যারিং অর দ্য কোয়ালিটি, আমার যে চিন্তাটার কথা বলছি, উইচ ওয়ান ইউ পিক? আসলে এটা ডিপেন্ড করে আপনার কোম্পানির স্টেজটা কোথায়। আপনার কোম্পানিটা যদি খুব একটা মানে খুব একটা আর্লি স্টেজের আইডিয়া হয়, তখন আমরা দেখি যে আপনাকে মানে ম্যানেজিং ডিরেক্টর, এমডি বা সিইও, দুটো কোয়ালিটি আমরা দেখি সেই ম্যানেজারের মধ্যে বা ম্যানেজিং ডিরেক্টরের মধ্যে। প্রথম কোয়ালিটি আমরা দেখি যে সে কত তাড়াতাড়ি গিভ আপ করবে, মানে সে কতটা স্ট্রাফার্ন। আমরা দেখি যে মানে এমন ব্যক্তি যে সহজে গিভ আপ করবে না, এটা হচ্ছে প্রথম কোয়ালিটি আমরা দেখি। দ্য সেকেন্ড কোয়ালিটি আমরা যেটা দেখি সেটা হলো ফ্লেক্সিবিলিটি দেখি, যে আপনি কতটা ফ্লেক্সিবল। একটা যখন কোম্পানি তৈরি করেন এখনকার যুগে, স্পেশালি ইন্টারনেট বেসের একটা কোম্পানি তৈরি করেন, তখন কনজিউমারের ফিডব্যাকটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কনজিউমারের ফিডব্যাক নিয়ে যদি আপনি প্রোডাক্ট এবং যেটা আপনি প্রোডাক্ট ডেভেলপ করছেন এটা যদি চেঞ্জ করেন, এবং তাহলে দেখা যাবে যে কনজিউমার আপনাকে লাইক করবে বা কনজিউমার আপনার প্রোডাক্টকে আরও কিনতে চাইবে। এই দুটো জিনিসের কম্বিনেশন আমরা দেখি যে আপনার সেই মেন্টালিটি আছে কি না, যে আপনার অরিজিনাল আইডিয়া থেকে একটু দূরে সরে যাচ্ছেন কিন্তু কনজিউমার যেটা চাচ্ছে আমি সেই প্রোডাক্টটাই তৈরি করব, এই মেন্টালিটি যদি থাকে আপনার তাহলে আমরা তার থেকে লাইক করি। সেকেন্ড টাইপ যে কোম্পানিগুলো থাকে যারা একটু বড় হয়ে গেছে অলরেডি, এবং যাদের অলরেডি ধরেন দেখা যাচ্ছে যে অনেক ডাউনলোড আছে, তারা যদি অ্যাপ কোম্পানি হয় দেখা যাচ্ছে ইন্টারনেটে অনেক ডাউনলোড আছে, বা যদি ই কমার্স কোম্পানি হয় দেখা যায় অনেক কাস্টমার অলরেডি কিনছে, সেই ট্র্যাক রেকর্ডটা আমরা দেখি যে আপনার কতগুলো ইউজার আছে বা আপনার কী ধরনের রেভিনিউ আপনি জেনারেট করছেন, কত ইনকাম আছে, এইগুলো আমরা দেখি কিছু অ্যাডভান্স স্টেজের কোম্পানির জন্য। তো অ্যাজ আই সেড মানে স্টেজ অনুযায়ী আমাদের মানে দেখি এই জিনিসটা একটু ভ্যারি করে, কিন্তু আমরা এই জিনিসগুলো দেখার চেষ্টা করি। আনিস ভাই, যদি আমি বলি যে আমার আমি একদম বিগিনার, আমি আপনার কাছ থেকে ইনভেস্টমেন্ট চাই, আই হ্যাভ এ গুড প্ল্যান, আমি ফিনক্স ভেঞ্চার ক্যাপিটালে কীভাবে রিচ করতে পারবো? আমি বাংলাদেশের কথা বলবো, তো আমাদের আসলে লোকালি আমাদের অফিস আছে, এবং আমাদের আপনি ওয়েবসাইটে যান, আমাদের বাংলাদেশের অফিসের যোগাযোগের ঠিকানাও আছে, সেখানে যোগাযোগ করলে এবং আপনার কী প্ল্যান, বিজনেস প্ল্যান এবং আপনার প্রেজেন্টেশন স্লাইড ডেক আমরা বলি পাওয়ার পয়েন্টে, এটা যদি আপনি সাবমিট করেন, যদি এটা আমাদের জন্য ইন্টারেস্টিং একটা প্রজেক্ট হয় যেটা আমরা একসাথে কাজ করতে পারি, আমরা আপনাদেরকে কন্ট্যাক্ট ব্যাক করবো এবং সেখান থেকে আপনারা স্টার্ট করতে পারবেন। অনেক দেশে আপনার বিজনেস আছে, অনেক ইনভেস্টর হিসেবে অনেক অন্টারপ্রেনারদের আপনি ফেস করেন, যদি বাংলাদেশ মার্কেটে আমি তাকাই, বাংলাদেশের যারা অন্টারপ্রেনার, স্টার্টআপ অন্টারপ্রেনার যারা হতে চায়, তাদের কী ল্যাক আপনি দেখতে পারেন? যদি আপনি জানতে চান যে মানে এখানকার ইকোসিস্টেমে কী ল্যাক আছে, আমি কিছুটা ল্যাক দেখতে পাই। ইকোসিস্টেমের প্রবলেম বলতে আমি বলি এখানে ইনভেস্টরের সংখ্যা খুবই কম। যেমন ধরেন আপনি যদি আমেরিকার সিলিকন ভ্যালির ইনফ্রাস্ট্রাকচার দেখেন বা পৃথিবীর কিছু মানে উন্নত দেশগুলোর ইনফ্রাস্ট্রাকচার দেখেন, দেখবেন যে এখানে রেগুলার লোকজন যারা তারা ইনভেস্টর হিসাবে তারা কাজ করে এবং তারা দেখা যাচ্ছে তাদের ইনকামের কিছু অংশ ইনভেস্ট করছে এবং তারা নিজেদেরকে অ্যাঞ্জেল ইনভেস্টর বলে, যেটা বাংলাদেশে নাই, এই কালচারটা নাই এখানে। আসলে গভর্নমেন্টের ব্যাক আপের এখন কবলে শুরু হয়েছে এবং উই আর সিইং গুড প্রগ্রেস, বাট ইটস নট গুড এনাফ রাইট ইয়েট। কিছু নলেজেরও গ্যাপ আছে বাংলাদেশের অন্টারপ্রেনিয়রের এবং মানে কিছু উন্নত দেশগুলোর অন্টারপ্রেনিয়রের, এবং আমার মনে হয় কিছু এডুকেশনাল প্রয়োজন আছে বলে আমি মনে করি আর কি। তো বাংলাদেশের স্টুডেন্ট কমিউনিটি যারা আছে, তাদের জন্য একজন ইনভেস্টর হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে, আপনি কি কোনো কিছু করছেন যেখান থেকে তারা এই কনসাসনেসটা বেশি তৈরি হতে পারে? আমরা চাচ্ছি প্রায় $200 মিলিয়ন এখানে ইনভেস্ট করতে ইন দ্য নেক্সট 10 ইয়ার্স, এবং বাংলাদেশের কমিউনিটিতে আমি আরও ইনভলভ হতে চাই, এবং আমার যেটা একটা প্ল্যান আছে সেটা আমি বিভিন্ন এখানকার বিভিন্ন ইউনিভার্সিটিগুলো ভিজিট করতে চাই, এবং আমি এখানকার তরুণদেরকে বলতে চাই কীভাবে তারাও তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে। মানে আমি এখানকার তরুণদেরকে বলতে চাই যে দে শুড ড্রিম বিগ, মানে দে ক্যান রিচ আপ টু এ লেভেল হুইচ ইজ ইভেন বেটার অ্যান্ড বিগার দ্যান হোয়াট কুড দে কুড হ্যাভ অ্যাচিভড ইন দ্য রেগুলার পেস। হ্যাভ ইউ ভিজিট আওয়ার এনি ক্যাম্পাসেস? যেখানে আমার অলরেডি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুল ভিজিট করার সুযোগ হয়েছে, এবং হ্যাঁ IBA-তে, এবং সেখানে আমি বেশ কিছু স্টুডেন্টদের সাথে আপনার কিছু আমার সাম অফ দ্য স্টোরিজ শেয়ার করার সুযোগ হয়েছে, এবং আমার মনে হয় তাদেরকে আমি এন্টারপ্রেনারশিপ এবং ইনোভেশন এবং স্টার্ট আপ তৈরি করাটা একটা প্রফেশন হিসাবে তাদের সামনে আমি তুলে ধরতে পেরেছি। আপনি লেখালেখি করেন, আপনার স্টার্ট আপ বাইবেল যে বইটা বা জাপানে, ইন্দোনেশিয়াতে, তাইওয়ানে ইজ ভেরি ফেমাস, বাংলাদেশে এই বইটা কাস্টমাইজ করে আনার কোনো প্ল্যান আছে? কিছু অন্টারপ্রেনারের কাছ থেকে অলরেডি প্রেশার পেয়েছি যে মানে আমার বইটা তারা মানে ইদার বাংলাদেশি মানে ল্যাঙ্গুয়েজে, লোকাল ল্যাঙ্গুয়েজে পাবলিশ করার জন্য কিছুটা প্রেশার পেয়েছি। তো মানে আই উইল ডু ইট ফর বাংলাদেশ ফার্স্ট, বিকজ দিস ইজ দ্য কান্ট্রি হোয়ার আই স্টাডিড দ্য ব্রাঞ্চ ফাস্টার। আমার মনে হয় এই বছরের শেষের দিকে বা সামনে বছরের প্রথম দিকে মধ্যে আমার মনে হয় বইটা পাবলিশ করতে পারবো। বাংলাদেশের ইয়াং জেনারেশন, আপনি বলছেন যে দে আর ডুইং গুড, তারা যদি নেক্সট লেভেলে যেতে চায়, আপনার কি
গাইডেন্স থাকবে তার? সবাইকে ইয়াং জেনারেশনকে পরামর্শ দিব যে তারা যেন তাদের মানে একাডেমিক কারিকুলামের সাইডে নিজেরও জ্ঞান বা নলেজ গ্যাদারিংয়ের জন্য অনেক চেষ্টা করে, অ্যান্ড দ্যাট ক্যান বি ইউজ টু অ্যাকচুয়ালি গ্যাদার নলেজ অ্যাজ ওয়েল অ্যান্ড টু বিকাম স্মার্টার দ্যান এভরিবডি এলস। দর্শক, আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরের পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে দেখা হবে, তার নিজের স্টাইল, তার কাজের স্টাইল সম্পর্কে জানার চেষ্টা করব। অ্যান্ড আনটিল আই সি ইউ এগেইন ইন নেক্সট উইক, আই উইশ ইউ আ ভেরি গুড উইক। গুড বাই। স্টাইল সৌজন্যে ক্লিয়ার।